আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলি জিন্দিগি বাংলায় আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো সর্বপ্রথম আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব তারপর আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব কিন্তু আজ শাবানুল মোয়াজমের পাঁচ তারিখ আমাদের চতুর্থ ইমাম ইমাম জৈনুল আবদিন সৈয়দ সজ্জাদ আলহিম ইসলামের শুভ জন্মদিবস তাই আপনাদের সকলকে এই জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আসুন আপনাদের আমাদের প্রিয় অনুষ্ঠান মশালি জিন্দেগি বাংলা আবার শুরু করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলেবাইতাল শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সুপরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমে দিন জনাব মৌলানা শেখ সাবির রাজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত মৌলানা সাহেবুল্লাহাত অন্তর থেকে আমি আপনার আবার ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন অনুষ্ঠানকে আবার শুরু করেছেন অংশগ্রহণ করে আমাদের সকলকে কৃতজ্ঞ করছেন তার জন্য আপনার ধন্যবাদ জানাই আহমদ শুক্রুল রসুন ভাই দোয়া করুন আল্লাহ যেন এই খেদমতকে জারি রাখার তৌফিক দান করে আর আমরা ভাই দুই ভাই মিলে যেন এইভাবে দিনের খেদমাত করতে পারি আল্লাহ রব বলে মিন মানে যাদের কুনজর আছে তাদের কুনজর থেকে এবং শয়তানের শর থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইলাহি আমিন ইলাহি আমিন এই তারিখে আপনাকে এমাম ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম ওনার জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই জি রশন ভাই আপনাকেও ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও مبارকবাদ জানাই ওই সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা ও দর্শকবৃন্দদের খেদমাতেও ইমাম জাইনুল আব্দলা ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই শুভ জন্মদিবস উপলক্ষে এমাম জাইনুল আবদিন আলাহি ইসলামের জীবনের যদি সংক্ষিপ্ত যদি কিছু বলতেন এবং সঙ্গে ওনাদের অমূল্যবান বাণী যদি বলতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম এমাম জাইনুল আব্দুল আলাহি ইসালামের পুরো নাম হচ্ছে আলী ইবনুল হোসেন হুম আর ওনার কুনিয়াত মানে ডাকনাম হচ্ছে আবুল হাসান আবুল হোসেন আবু মোহাম্মদ

সেজদাকারীদের Sardar তাকে বলা হয়েছে জুসফanat মানে উনি অতিরিক্ত উপশনা ইবাদত করতে নামাজ পড়তেন বলে ওনার আзай সেজদা মানে কপাল দুই আহাটু বা টকনা মানে সেজদা করার কারণে মানে দাগ হয়ে যেত তো ওটাকে মাঝে মধ্যে কাটতে হতো মানে গাটটা পড়ে যায় আমরা যেটা বলি থাকি কাটতে হতো তাই ওনাকে জুসফanat বলা হয় খায়রুল ওয়ারা মানে আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ एवं সম্মনিত استان জানহারারkten তাদের মধ্যে উনি ছিলেন আর কাসিরুল বোকা আর অতিরিক্ত রোদনকারী মানে আপনারা জানেন কারবালার ঘটনার পরে ইতিহাসে যেটা পাওয়া গেছে ইমামে যায়নুদ্দিন আলাইহিন সাল্লাম 61 হিজরি থেকে 95 পর্যন্ত প্রায় 35 বছর বেঁচেছেন কারবালার ঘটনার পরে এই 35 বছর এমন কোন দিন যায়নি যেদিন উনি রোদন করেন কারবালাকে স্মরণ করে তাই ওনাকে কসিরুল বকা বলা হয়েছে ওনাকে বিমারে বলা হয় কারবালার ঘটনার সময় উনি অসুস্থ ছিলেন বলে ওনাকে বিমারে কারবালা বলা হয় ঠিক ঠিক জি আর ওনার শুভ জন্মদিবস বা জন্মদিন আজকের দিন পাঁচ সাবান আটত্রিশ হিজিরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন ওনার এমামতের টোটাল পিরিয়ড ছিল পঁয়ত্রিশ বছর একষট্টি থেকে পঁচানব্বই আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে মহরম মাসের পঁচিশ তারিখ পঞ্চানব্বই হিজির অলিদ বিন আব্দুল মালিক ওনাকে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল ওমাই ওমাইয়া রাজা অলিদ বিন আব্দুল মালিক ওনাকে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল ওনার পবিত্র কবর বা সমাধি জান্নাতুল বাকিতে যেটাকে মানে মদিনায় মদিনায় যেটাকে আপনারা জানেন যেখান থেকে ওখানে ওহাবি আন্দোলন শুরু হয়েছে তো সমস্ত পবিত্র কবরকে ধুলসার করে দেওয়া হয়েছে মাঠের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রাজা ভেঙে দেওয়া হয়েছিল তো ওনার কবর জান্নাতুল বাকিতে ওনার পিতার নাম ইমামে হোসাইন আলাহালাম আর ওনার মা জননীর নাম শাহরবানু বানু পারস্যের রাজার কন্যা ছিলেন শাহরবানু বানু ইমামে জাহুল ইসলামের মাতা বা মা জননী আর ওনার স্ত্রীর মধ্যে যে নামটা উল্লেখ হয়েছে উম্মে আবদুল্লাহ আর কিছু দাসী ছিল যাকে আব্দুল ইসলাম বিবাহ করেছিলেন তো ওনার টোটাল সন্তান আদিদের সংখ্যা হচ্ছে ১৬ থেকে সতেরো জন ছেলে মেয়ে মিলে স্ত্রী থেকে বা বিভিন্ন দাসী যাদেরকে বিবাহ করেছিলেন সম্মানিত জীবন দান করেছিলেন তাদের মাধ্যমে মোহাম্মদ আব্দুল্লাহ হাসান হোসেন আকবর জয়দ আমর হোসেন আসগার আব্দুর রহমান সুলেমান আলী খাদিজা মোহাম্মদ আসগার ফাতেমা আলিয়া উম্মে কুলসুম এই হচ্ছে ওনার ছেলে মেয়েদের নাম সন্তান আদীদের নাম আর এমামে জাহুল আব্দুল আলাহি সালামের টোটাল বয়স ছিল সাতান্ন বছর যেটা ওনার পিতারও বয়স ছিল সাতান্ন বছর ওনার টোটাল বয়স আর এমামে জাহানুল আব্দুল আলাহি সালামের একটি মূল্যবান বাণী আমি এখানে আমার দর্শক বিন্দুদেরকে শোনাতে চাই যেটা অতি গুরুত্বপূর্ণ আর মনে হয় আমাদের জীবনের সারাংশ এখানে উল্লেখ হয়েছে মানে যথেষ্ট যথেষ্ট যদি কেউ এই হাদিসটির ওপরে আমাল করে তার একাল ও পরকাল উজ্জ্বল হওয়ার জন্যে আবু হামজা সোম আলী ইমামে জাইনুল আবদিন রাসুল বিলখাত সাহাবী আপনারা শুনেছেন ওনার থেকে বিখ্যাত দুআয়ে আবু হামলাস আবু হামজা সোমালি রে যা আমাদের রমজান মাসে পড়েবিখ্যাত তো আবু হামজা সোমালি روایت করেছেন আন আবি জাফর আন আবি হে আলাইহিস সালাম মানে ইমামে জাফর সাদিক ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম এবং ওনার পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এই হাদিস বলেছেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কি বলেছেন আরবা মান কুননা ফিহে কামুলা ইসলামহু চারটি জিনিসের মধ্যে আছে তার ইসলাম পরিপূর্ণ চিন্তা করুন আমরা সবাই নিজেকে মুসলমান বলি কিন্তু আমাদের ইসলাম পরিপূর্ণ কিনা আমরা জানি না তো এমামে বলছেন যার মধ্যে এই চারটে জিনিস আছে তার ইসলাম পরিপূর্ণ আর বা মান কুন্নাফি কমলা ইসলাম হু আর তার সমস্ত গুনাকে ক্ষমা করে দেওয়া হবে যদি এই চারটে জিনিস কারোর মধ্যে থাকে একবার ভেবে দেখুন রোসেন ভাই আনহু রাদিন আর এই চারটি জিনিস যদি কারোর মধ্যে থাকে সে যখন নিজের পরি প্রতিপালকের সঙ্গে পরকালে সাক্ষাৎ করবে তো আল্লাহ তার থেকে রাজি হবে মানে তার কোনো গুণাকে দেখে আল্লাহ অসন্তুষ্ট হবে না বরং এই চারটি জিনিসের কারণে তার গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে আর তার থেকে রাজি হয়ে যাবেন এবারে চারটি জিনিস আমি বলতে চাই মন বেমা ইয়াজ আজাল আল্লাহ নাস সেহিলাস সর্বপ্রথম সে যদি আল্লাহর ওয়াফাদার হয় আল্লাহর ওফাদার মানে কি আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন আমাদেরকে আলমে ওয়াই আমাদের থেকে সকলের কাছ থেকে কিন্তু একটা অঙ্গীকার নেওয়া হয়েছে যে দুনিয়ায় গিয়ে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হচ্ছে তো পৃথিবীতে গিয়ে আমার হুকুমকে অনুসরণ অনুসরণ করবে আমার হুকুমকে পালন করবে মেনে চলবে আমার শত্রুকে যেন অনুসরণ করো না মানে শয়তানের পথে যেন চলো না ভুল কাজ করো না মানে এইভাবে আমাদের রু কিন্তু কয়েক হাজার না কয়েক লক্ষ অঙ্গীকার করেছিল নিজের প্রতিপালকের সঙ্গে যেটাকে দুনিয়া এসে আমাদেরকে পুরো করতে বলা হয়েছে আর তার সারা অংশ হচ্ছে যে তোমরা যেন আল্লাহর হুকুমের বিরোধিতা করো না আল্লাহর হুকুমকে মেনে চলো আর আল্লাহর হুকুমের বিরোধিতা করো না তো এই ওয়াদা অফা করতে হবে আমাদেরকে আক্রান্ত চেষ্টা করতে হবে আমাদেরকে এই ওয়াদা অফা করার আর যেটা আমাদের নিজের জন্য পছন্দ না আমরা অন্যের জন্য পছন্দ করব না কত সুন্দর কথা দেখুন আমরা নিজের জন্য তো ভালো চাই সময় আমরা অন্যের জন্য সেই ভালো চাই না তো হাদিস কি বলছে তোমরা যেটাকে নিজের জন্য পছন্দ করছো সেটাই অন্য জন্য পছন্দ করো যেটা তোমাদেরকে নিজের জন্য পছন্দ না সেটা অন্য জন্য পছন্দ করো না এটা এক নম্বর বাক্য দ্বিতীয় সাদাকা লেসানহু মান্নাস ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে বা জান্নাতবাসী হবে তার ইসলাম পরিপূর্ণ হবে যে অন্যদের সঙ্গে সত্য কথা বলবে মিথ্যা কথা বলো না যারা নবী করিম সৌসাল্লাম ও বারবার বলেছিলেন ঠিক ঠিক যে যখন কথা বলবে এ হুদ্স্তুম ফাল কথা বলার সময় যেন মিথ্যা বলো না তে মাহমুদাল্লাম বলছেন যদি তুমি মিথ্যা কথা না বলো তো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে আর তোমার দিন পুরো হয়ে যাবে তৃতীয় ওয়স্তাহিয়া মিনকুল্লে কাবিহিন ইন্দাল্লাহ ও ইন্দা নাস আর ওই সমস্ত জঘন্য কাজ থেকে দূরে থাকতে হবে যেটাকে আল্লাহ অপছন্দ করে বা আল্লাহর বান্দারা অপছন্দ করে আল্লাহ বা আল্লাহর বান্দাদের নজরে যেগুলো জঘন্য কাজ নোংরা কাজ খারাপ কাজ সেখান থেকে নিজেকে বিরত রাখো নিজেকে দূরে রাখো তার মানে কি তুমি দুনিয়ার নজরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করো আর ওটাই তোমার পরিষ্কার এবং পরিচ্ছন্ন জীবন হবে আল্লাহর নজরে চতুর্থ জিনিস যেটা আমাদের মধ্যে থাকলে আমরা পরিপূর্ণ মুসলমান বা খাঁটি মুসলমান হতে পারবো আমাদের ইসলাম কমপ্লিট হবে খলকে মা হলে পরিবারের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে মানে স্ত্রীর সঙ্গে বা মাতা পিতা বা বউ বাচ্চাদের সঙ্গে যেন সম্পর্ক ভালো হয় ব্যবহার যেন ভালো হয় যার ব্যবহার নিজের পরিবারের সঙ্গে মাতা পিতার সঙ্গে সন্তান আদিদের সঙ্গে ভাই বোনের সঙ্গে বা আপনদের সঙ্গে ভালো না সে কখনও আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে না যদি এই চারটে জিনিস আমরা নিজের মধ্যে এক জায়গায় করতে পারি তার মানে আমাদের ইসলাম পরিপূর্ণ আমরা খাটি মুসলমান বা সত্য মুসলমান আর আমাদের ইহকাল ও পরকালের নিজাতের জন্যে আশা রাখি এটাই যথেষ্ট হবে আশা রাখি এমাম এ জাইনুল আব্দিন আল্লাহ সালামের শুভ জন্মদিনে এই সুন্দর বাণীকে আমরা স্মরণে রেখে যদি এর উপরে আমাল করি তো এটা আমাদের তরফ থেকে ইমামে সাহালিন আলাইহিনাস জন্য একটি উপহার হবে তো প্রিয় দর্শকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী আসুন গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানও শুরু করি এবং আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার আগে আপনাদের অডিও মেসেজ প্লে করি তো আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন কে কি জানার ইচ্ছুক আসসালামু আলাইকুম প্রিয় ভাই সাব্বির ভাই রশন ভাই আপনাদের উপর আমার দুরদ সালাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন আল্লাহ রবুল আলমিন আপনাদের সবসময় সুস্থতা দান করুক এই আল্লাহর কাছে দোয়া প্রিয় ভাই অনেক কষ্টে অনেক দুঃখে জীবন যাপন করছিলাম এতদিন আপনার এই প্রোগ্রামটা ইসলামিন বাংলা আর মশাইল জিন্দিগি আবার দুবার শুরু হয়েছে বা আবার শুরু করছেন এর জন্য অনেক খুশি অনেক রাজি ভাবছিলাম যে অন্ধকার থেকে বাইরে আসছিলাম আবার বুঝি অন্ধকারে আমাদের দাখিল দেওয়া হয়েছে কিন্তু এখন যখন আবার এই ইসলামিন বাংলা শুরু হয়েছে অনেক খুশি অনেক রাজি হলাম আর অনেক আনন্দিত মেসুস করছি আমার সমস্ত ফ্যামিলি ও ভাই বোনেরা অনেক খুশি আছে রাজি আছে যে হইতে আবার ইসলামিন বাংলা শুরু হয়েছে আমরা চাচ্ছি এই এই ইসলামিন বাংলা সর্বদাই চলতে থাকুক আমরা কতটা এর থেকে শিক্ষা লাভ করছি অন্ধকার থেকে আমরা বাইরে আসছি মোরদার থেকে জেন্দা হয়েছি আর সেইভাবে যদি আপনারা আমাদেরকে ছেড়ে দেন তাহলে আমরা কোথায় যেতাম আমরা তো খুঁজে বেড়াচ্ছিলাম সঠিক রাস্তা আমরা তো খুঁজে বেড়াচ্ছিলাম সঠিক দিন আমরা তো খুঁজে বেড়াচ্ছিলাম সঠিক আমাদের শিক্ষা শিক্ষক আমরা সঠিক গুরু এই খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু আমরা মাঝখানে দুই তিন মাস ধরে এই হারিয়ে আমরা যে আবার নিজেকে নিজে কত কষ্ট মেহসুস করছি কত যে আল্লাহর কাছে দোয়া করছি আর বলছি আল্লাহ আমাদের রোশনি দেখাই আবার অন্ধকারে ফেলানো হয়েছে কে করলো এই কাজটা যে করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দিন আল্লাহ সাব্বির ভাই রশন ভাই এত সুন্দর করে এই মশাইলের জিন্দিগি কি সুন্দর করে সবাই পছন্দ করছিল এই প্রোগ্রামটা আর ইসলামিন বাংলা তো শুরুর থেকেই পছন্দ করেছিল আমরা আমি এই সাত সাত বছর ধরে ইসলামিন বাংলা প্রোগ্রাম দেখছি এবং শুনছি তার উপরে আমি ফলো করার চেষ্টা করছি এবং সমস্ত হুকুমকে আল্লাহর হুকুমকে পালন করার তফিক পাচ্ছি এই একমাত্র ইসলামিন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সেইটা যখন সেনা হয়েছে তখন কি কষ্ট মেসুস হয়েছে যা আমি প্রকাশে আমার মুখে ভাষায় বোঝানোর ক্ষমতা আমি রাখি না আপনারা চ্যানেল উইনকে সমস্ত সদস্যকে আমার দূরদ্র সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের উপর আমাদের এই শিক্ষার জন্য আপনারা একটু খেয়াল রাখুন আর এইটা কখনো বন্ধ করার চেষ্টা করবেন না এই আপনাদের কাছে অনুরোধ আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খায়র ফী দুনিয়া ওয়ালা আখিরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আপা সত্যি আমার কাছে শব্দ নেই যে আপনার আমি কিভাবে প্রশংসা করব। ইন শর্টে বলতে চাই যে আপনাদের মতো দর্শক আপনাদের সহযোগিতার জন্য উভয় অনুষ্ঠান চলছে এবং ইনশাআল্লাহ চলতে থাকবে। তো প্রিয় বোন বা প্রিয় আপা আপনার এই ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে আবার এনকারেজ করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাবারাক আমার প্রিয় আপামনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ওয়াসমেল বা ফিডব্যাকের জন্যে সত্যি আপনাদের এই মরাল সাপোর্ট আমাদের মনোবলকে বৃদ্ধি করছে আমাদেরকে উৎসাহিত করছে আমাদের এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠানকে কন্টিনিউ করার জন্যে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও দুই ভাই আমরা খুব আহত এবং দুঃখিত ছিলাম প্রোগ্রাম স্থগিত থাকার কারণে কিন্তু আহমদ নেক কাজে শয়তান অনেক অনেক সময় বাধা সৃষ্টি করে যা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে পরবর্তীতে যাতে না হয় আমরা আক্রান্ত চেষ্টা করবেন শিলা রোশন ভাই আর আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা দোয়া করবেন যেন আমাদের এই প্রোগ্রামকে মাসালে জিন্দিগি বাংলা বা ইসলাম বাংলা উভয় প্রোগ্রামকে যেন কোন শত্রুর নজর না লাগে কারণ নজর না লাগে আমাদের এই অনুষ্ঠান এই দিনের কাজ যেন জারি থাকে আল্লাহর কাছে এই জন্যে আমি সবসময় হ্যাঁ চাই বাস মঙ্গল কামনা করি তো প্রিয় দর্শক বিন্দু আসুন নেক্সট অডিও মেসেজ প্লে করি দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতাল্লাহি হ ব আরাকাতুহু আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি আমি আজকে যে প্রশ্নটা করছি সেটা মাসাইলে শায়েলি শুনতে চাই তার উত্তরটা আমার প্রশ্ন হলো আমরা নামাজ পড়ার পরে কাজা নামাজগুলো আদায় করি ঠিক আছে মানে আমি না কাজা নামাজগুলো আদায় করি ধরুন ফজর থেকে একদম ইসা পর্যন্ত তো আমাদের ওই আলহামদুলিল্লাহ পরে যে ছোট ছোট সূরা পাঠ করি সেগুলো নাকি সাজিয়ে পড়তে হয় নাহলে নাকি গুনাহ হয়, এখন মৌলানা সাহেব বলছিলেন তো আমাদের কোন সোরার পরে কোন সোরাটা পড়লে সঠিক হবে মানে সাজানো বলতে কোন সোরার পরে কোন সোরাটা পড়তে হয় আমরা তো ধরুন মানে, প্রথম সুরায় আহ প্রথম মানে রাকাতে যদি আলহামদুল পরে ধরুন ইন্নানা পড়লাম দ্বিতীয় রাকাতে ধরুন কুলু পড়লাম তারপরের আবার ধরুন জোহরের নামাজে প্রথম রাকাতে ধরুন আহ কাফিরুন এটা পড়লাম দ্বিতীয় রাকাতে ধরুন কুলহু আল্লাহ পড়লাম মানে এইভাবে পড়ি এবার কোন সুরার পরে কোন সুরা অ্যাকচুয়ালি পাঠ করতে হয় বড় ছোট বড় কি ছোট সুরা এরকম মিলিয়ে কি পড়তে হয় এরকম তো আবার জানা নেই এটা আপনি একটু দয়া করে বলবেন হুজুর বললে খুব উপকৃত হব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক দিন পরে টিভির পর্দায় আসতেন দেখে অনেক ভালো লাগছে আল্লাহর কাছে জানাই এভাবে যেন আগামী দিনে এভাবে যেন আহ মাসালের জিন্দিগি বা ইসলামী বাংলা অনুষ্ঠান চলতে থাকে আমরা সবাই দোয়া করি আর এটা যেন আর মানে রকম ভাবেই যেন স্থগিত না হয় এটাই মানে এডিটর সাহেবদের কাছে আমাদের রিকোয়েস্ট ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রিয় বোন রহিমা খাতুন আমি খুব সহজ নিয়ম বলে দিচ্ছি এ বিষয়ে কোরআনে যেভাবে সুরাগুলো সাজিয়ে রাখা হয়েছে প্রথম সুরা আলহামদু সুরা দ্বিতীয় সুরা সুরায় বা কারা তৃতীয় সুরা সুরায় আলী ইমরান এইভাবে শেষ পর্যন্ত সুরায় নাস পর্যন্ত মনে রাখবেন আগে কোলাউদুর আব্বুল ফালাক তারপরে কোলাউদুর আব্বিন নাস এসেছে তো এইভাবে যে সুরা আগে এসেছে নামাজে যখন পড়বেন তো ওই সুরা আগে পড়বেন যেমন আমরা প্রথম আলাম পড়ি সর্বপ্রথম সুরে দেশেছে বলে আমরা আগে পড়ি আলাম এবারে এবার দ্বিতীয় সুরাটা কোনটা পড়বেন তো দ্বিতীয় সুরা মনে করুন আপনি সুরায় নাস বা সুরায় ফালাক দুটোর কোনো একটা পড়তে চাচ্ছেন তো কোনটা আগে পড়বেন তো তার্তিব হিসেবে সুরায় ফালাক আগে নাচ পরে তো আগে সুরায় ফালাক পড়বেন পরে সুরায় নাচ পড়বেন মনে রাখবেন এইটা হচ্ছে তার কলু আল্লাহাদ এবং ইন্নালা যেমন আমার বোন জিকির করেছেন তো আগে আনজালা এসেছে পরে কলু আল্লাহ এসেছে তো আগে সুরায় প্রথম রেখাতে মনে করুন আলহামদ পড়ার পরে সুরাই না পড়লেন সুরায় কাদের পড়লেন আর দ্বিতীয় রেখাতে আলহাম পড়ার পরে কলু আল্লাহ পড়লেন এইভাবে কি প্রথম রেখাতে আলহামদ পড়ার পরে আইয়াল কুলিয়াল পড়লেন দ্বিতীয় আলহামদের পরে কলু আল্লাহ পড়লেন তো কেননা সুরে কাফরুন আগে এসেছে জিক্র হয়েছে কলু আল্লাহ পরে জিক্র হয়েছে তো এইভাবে যে সুরোটা কোরআনে আগে এসেছে সেটা আগে পড়বেন যেটা পরে জিক্র হয়েছে সেটা পরে পড়বেন এটা কিন্তু আসল নিয়ম তবে এখানে আমার সমস্ত মুফতিগণরা বলেছেন যে যদি কেউ খোদা না করুক মনে করুন কোলাউদুর রব্বেল ফালাক পড়ার আগে কোলাউদ্দুর রব্বেল নাচ পড়েছে তো তার নামাজ কি বাতিল না নামাজের আমাদের হুকুম দেওয়া আছে সুরে আলাম পড়ার পরে যে কোনো একটা সুরা পড়ো এবারে যে তারতি হিসেবে পড়তে হবে এটা অনিবার্য না যদি কেউ পড়তে পারে অতি উত্তম তবে কেউ কোলাউজুর রব্বিল কোলাউজুর রব্বিল ফলাককে ছেড়ে যদি কোলাউজুর রব্বিল নাচ পড়ে তার জন্য যথেষ্ট সে পড়তে পারে কোনো কোনো অসুবিধে নেই অনেক নামাজ এমন আছে রসেন ভাই যেখানে শিক্ষা হয়েছে সুরে আলহাম পড়ার পরে আগে কলু আল্লাহ পড়ো তারপরে দ্বিতীয় রেখাতে আলহাম পড়ার পরে কুলিয়া ইউল কাফরুন পড়ো যেখানে কুলিয়া আইয়ুল কাফরুন কিন্তু আগে এসেছে কিন্তু যেমন নামাজের সব যখন আমরা তাহাজুদ্দ নামাজ পড়ি তো তাহাজুদ্দিন নামাজের প্রথম রেখাতে সুরে আলাম পড়ার পরে কুলু আল্লাহ পড়তে বলা হয়েছে আর দ্বিতীয় রেখাতে আলহাম পড়ার পরে কুলিয়া ইউল কাফরিন পড়তে বলা হয়েছে বাঁধা কোনো নিয়ম নেই যা আল্লাহ এটাই হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে

কিন্তু যদি কোনো সোরা আগে পিছন হয়ে যায় তার জন্য কোনো অসুবিধে নেই শুধু খেয়াল রাখবেন সুরে আলাম কিন্তু আগে পড়তে হবে সুরে আলামদের আগে কোন কিন্তু অন্য কোনো সুরা পড়লে হবে না আগে সুরে আলাম পড়তে হবে তারপরে যে কোনো একটা সোরা পড়তে পারেন আমার প্রিয় বোন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আপনার সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে আমাদেরকে দোয়া স্মরণে রাখার জন্য আমাদের প্রোগ্রামের জন্য দোয়া করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি এইভাবে আপনারা নিজের মরল সাপোর্টের মাধ্যমে মানবিক সহায়তার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন সহযোগিতা দিতে থাকবেন আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামকে জারি রাখতে সক্ষম হব আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই নেক্সট অডিও প্লে করি দেখি কোথা থেকে কে কি জানা দিচ্ছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মৌলানা সাহেব আশা করি আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সমস্ত ভালো মুসিবত পরেশানি থেকে আপনাকে দূর রাখুক মৌলানা সাহেব আমার একটি প্রশ্ন আছে যে আমাদের প্রথম রাত মৃত্যুর পর যখন কবরে ফিসার হয় তো সেটি থেকে আমরা কি করে বাঁচতে পারি এবং কি কি করলে বাঁচতে পারবো এবং কি কি করতে হবে আর কেন হয় এই ফিসার আর এটুকু আর বারজাকে কি আমাদেরকে জান্নাত পাবো এটুকু আপনি যদি বুঝিয়ে বলতেন আর কিভাবে পাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো থাকুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আপা প্রশ্নের মাধ্যমে মাসায়ি জীবনী বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার মনে হয় প্রিয়মা আপা ফাতে ফাতেমা আপার প্রশ্ন যে প্রথম রাত যখন মানুষের মৃত্যু হয় তো প্রথম রাত বা প্রথম দিন করা হয় তো ফেসারে কবর বা কবরের মধ্যে যেগুলো আজাব হয় সেগুলো কি ধরনের হয় বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত বিশেষ করে কবর জীবিত থাকা কবর পেশাই করে তার থেকে মানে কাদের জন্য আর এর থেকে বাঁচার কি উপায় সঙ্গে একটি প্রশ্ন করছেন যে বারজাক কাকে বলে জি বারজাকে কি কি হয় বারজাক মানে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় আপামনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আলামে বারজাক আমাদের মৃত্যুর পরে যে আমাদের নতুন জীবন শুরু হয়

আখরাতে আমরা সেফাত করব কি বলেছেন দিন বিচারের আমরা করব কিন্তু তোমার আলামের ব্যবস্থা তোমরা নিজেরা করে এসো তোমরা আলামের আলমের উপায় নিজেরা করে এসো তাই আমাদের জন্য আলামের বার্জা কিন্তু খুব কঠিন আর মরার পরে এই যে ফেসারে কবর বলা হয়েছে মরার পরে কবর সবার পেশাই করবে বা পেশাই করে যেটা উল্লেখ হয়েছে কবর পেশাই করবে এই ফেসারে কবর কাদের বেশি আর কাদের কম হবে সবারই কিন্তু কিছু লোকের উপরে এটা কম হবে আর কিছু লোকের উপরে বেশি হবে কাউকে হয়তো একবার পেশাই করে ছেড়ে দেবে আবার কাউকে কবর পেশাই করতেই থাকবে তো যেটা রওয়ায়তে বা কোরআন হাদিসের কোরআন তাফসির বা হাদিস থেকে আমরা পেয়েছি আমি আগে বলতে চাই কাদের জন্য ফেসারে কবর বেশি তো রওয়ায়তে যেটা উল্লেখ হয়েছে ফেসারে কবর কিন লোক হোক যে হমেশা নজিস हैं। তাহারাত কা খেয়াল নেই রাখতে যারা সব সময় অপবিত্র থাকে পবিত্রতা মেনটেন করে না পেশাব করে পানি নেয় না গোসল ফরল হলে গোসল করে না এদের কবরের ফেশার কবর সবচেয়ে কঠিন বলা হয়েছে দ্বিতীয় জিনকা আখলাক দুসরোকে সাথ আচ্ছা নেই হতে যাদের ব্যবহার অন্যদের সঙ্গে ভালো হয় না বিশেষ করে মাতা পিতা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাতা পিতা এবং বউ বাচ্চারা এদের সঙ্গে যদি ব্যবহার ভালো না হয় তো কবর তার পেশাই করবে আর তৃতীয় বলা হয়েছে মোহাম্মদ আলে মোহাম্মদের শত্রু যারা

শারীরিক পবিত্রতা করে পোশাক পবিত্র পরে নিজেরা সবসময় বা অজু বা অজুতে থাকার চেষ্টা করে গোসল ফরজ হলে গোসল করে নেয় সঙ্গে সঙ্গে তো পবিত্র যারা থাকে এদের ফেসারের কবর কম হবে এক দ্বিতীয় যাদের ব্যবহার নিজের আপনদের সঙ্গে বন্ধু বান্ধব হোক আত্মীয় বিশেষ করে যেমন বললাম বউ বাচ্চারা মাতা পিতা সন্তান আদিদের সঙ্গে যাদের ব্যবহার ভালো এদের ফেসারে কবর হয় ক্ষমা হয়ে যাবে আর নইলে কম হবে দ্বিতীয় যেটা রবায়তের দুসরো কে সাথ নেকি করে আচ্ছে আখলাক ও কিরদার আপনায় খাস করে ওয়ালে দেন ও বিবি বাচ্চোকে সাথ হুসন আখলাক সে পেশ আয় তো ফেসারে কবর সে ও নিজাত পা সকতে কত সুন্দর কথা তৃতীয় আহলে বায়াতের ভালোবাসা যার ভালোবাসা যত বেশি হবে আহলে বায়াতের প্রতি আর ভালোবাসা মানে কি মানে আহলে বায়াতের কথা জীবন যাপন করতে হবে ভালোবাসার প্রমাণ দিতে হবে শুধু মুখে ভালোবাসি বললে হবে না কিন্তু যারা অরিজিনাল আহলে বায়াতকে ভালোবাসে বা অরিজিনাল প্রেমিক আমরা যাকে বলি তারাই ফেসারে কবর থেকে মুক্তি পাবে আহলে বায়াত তাদের জন্য আল্লাহর কাছে হয়তো সেফারিশ কামনা করবেন আল্লাহ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ এনাদের কথা অনুযায়ী চলতে হবে আমার জীবন যাপন করতে হবে জি অবশ্যই এটা হচ্ছে মূল আসল মান জি যদি ওখানে ত্রুটি থাকে তো কবরে ফেসার কবর থেকে কিন্তু সে মুক্তি পাবে না তো আহলে ব্যাতের ভালোবাসা রাখতে হবে আর আহলে যারা শত্রু উল্লেখ হয়েছে যেটা রাবাইতে যারা শত্রু শুধু আহলে ভালোবাসলে হবে না আহলে যারা শত্রু ছিল তাদের প্রতি একটা ঘৃণা বা তাদের তাদের থেকে বিরত থাকতে হবে আমি আহলে ব্যাতকে ভালোবাসছি আহলে ব্যাতের শত্রুকে ভালোবাসি তো এটাকে আমরা বাংলা ভাষায় বলি সাপের মুখে এক চুমু ব্যাঙের মুখে এক চুমু মানে মুনাফিক এদের এরা এদের ফেসার কবর কিন্তু আরো বেশি আর চতুর্থ সাতকা দিতে বলা হচ্ছে সাতকা ফেসারে কবর থেকে বাঁচানোর জন্য সুন্দর উপায় আর নামাজ এসব তাহাজুদ নামাজ ফেসারে কবর থেকে বাঁচানোর জন্য কবরের অন্ধকারকে উজালা করার জন্য আলোকিত করার জন্য নামাজ এসব পড়তে বলা হয়েছে যারা নামাজ এসব পড়ে তারা তাদের কবর অন্ধকার থাকবে না তাদের কবরকে আলোকিত করে দেওয়া হবে রোশনি করে দেবে সাজিয়ে দেওয়া হবে আর ষষ্ঠম যেটা বলা হয়েছে ইমাম হুসেন আল্লাহ ইসলামের গমে রোদন করা গমে হুসেন মে গিরিয়া করনা ফিশারে কবর সে বচনে বেহতরিন জরিয়া কত সুন্দর কথা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ইমাম হুসেন বা শহীদদেরকে স্মরণ করে রোদন করতে পারি তাছাড়া সবে জুমা বা জুম্মার দিন যাদের উপরে ফিশারে কবর ক্ষমা রাখা হয়েছে সবে জুমা যদি কেউ দাফন হয় বা জুম্মার দিনে বা লাইলাতুল কদর বা লাইলাতুল বারাতে যদি কাউকে দাফন করা হয় তো এরা নাকি ফেসারে কবর থেকে রক্ষা পায় ওই রাত্রের বরকতে সবে বারাতের রাত লাইলিত কদরের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রাত যাকে বলা হয়েছে যে রাতের শেষে বড় সময় যুগের ইমামের জন্ম হয়েছিল তো পনেরোই সাবানের রাত্রে যদি কাউকে দাফন করা হয় তো কবরের ফেসার থেকে সে মুক্তি পাবে আর আপনারা জানেন ওই রাত্রে রুকেও কিন্তু আজাদ করা হয় মানে সবে বারাত ওই জন্য বলা হয় রুহকে বারাত মানে আজাদ করে দেওয়া হয় তো সবে জুমা বা জুম্মার দিনে যদি দাফন হয় সবে কদরে বা সবে বাড়াতে যদি দাফন হয় তো ফিশারের কবর থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে ওইরূপ এমাম হোসেন আলাহিসামির জায়ের যেটা শেষ আট অষ্টম অষ্টম এমাম হোসেন আলাইসলামের কে ফেসারে কবর থেকে মুক্তি দেওয়া হয়েছে যারা এমাম হোসেন জিয়ারত করবে নিকট থেকে হোক আর দূর থেকে তবে নিকট থেকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারবেলায় গিয়ে এমাম হোসেন আলাইস্লামের যদি কেউ জিয়ারত করে আসে তো ফেসারে কবর থেকে সে মুক্তি পাবে কবর তার আর পেশাই করবে না কেননা আলমে বার্জাখের বাদশাহ এমামে হুসাইন আল্লাহামকে বলা হয়েছে যদি আপনি বা আমি যদি একবার ওই বাদশার অধীনে চলে যাই তো আমরা পরকালের সমস্ত আলমে বারজাকের সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে গেলাম তো আমার প্রিয় দর্শক আমার প্রিয় বোন ফাতেমা বিবির এই প্রশ্নের উত্তরে যে বললাম ফেসারের কবর কাদের জন্য বেশি আর কাদের জন্য কম বা কাদেরকে ফেসারে কবর থেকে মুক্তিদান দেওয়া হবে আশা করি আপনারা সবাই এগুলোকে ভালো করে মনে রেখে এর ওপরে আমাল করবেন যদি পরকালের কবরের আজাব থেকে আলেমে বারজাকের আজাব থেকে মুক্তি পেতে চান বা পরকালে কবরে বা আলেমে বার্জাকে যদি শান্তিতে থাকতে চান দর্শক বিন্দু আসুন অডিও প্লে বাংলা। আমরা নারীরা অনেক সময় দিনের সঠিক শিক্ষা পাওয়ার আশায় অনেক মাওলানার কাছে গিয়ে থাকি তারা শরীয়তের সম্পর্কে সঠিক জ্ঞান রাখার পরও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে যখন তার প্রতিবাদ করা হয় তখন বলে আমি তোমাদেরকে শরীয়তের সঠিক নিয়ম শেখাচ্ছি যেখানে আমাদেরকে বলা হয়েছে শরীর অসুস্থ হলে নাম মেহরাম ডাক্তারের কাছে বাধ্য হলে তবে যাবে আর যদি ডাক্তার চোখ দিয়ে চিকিৎসা করতে পারে তো স্পর্শ যেন না করে আর যদি হাত ধারার স্পর্শের প্রয়োজন হয় তাহলে চোখকে আড়াল করে বাধ্য না হলে এ সীমা অতিক্রম করা হারাম আমি কি বলছি আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন এখন আমার প্রশ্ন হলো না মেহরমের সঙ্গে বন্ধুত্ব মহাব্বাত অতি কথাবার্তা আনন্দ উপভোগ ইত্যাদি নানা কুক্রিয়া কর্মে ইসলামের শরীয়তে নামাহের সীমা কতটা আমাদের সমাজে এমন অনেক মৌলানা আছে যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে নিজের প্রতি আকর্ষণের নানা কর্মসূচি করে আর এরকম ধরনের আরও কাজ করে আমি সব মৌলানার কথা বলছি না কিছু ব্যক্তির জন্য অনেক ব্যক্তির নাম খারাপ হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে যারা শরীয়তের সংরক্ষক তারা যদি হয় ভক্ষক তাহলে সমাজ কেমন করে উঠবে জুব্বা দাড়ি পাগড়ি দ্বারা তো সমাজ গঠন করা যায় না সাবির ভাই যান আপনি সবার কাছে সত্যিটা তুলে ধরুন এবং সঠিক শরীয়ত আমাদেরকে জানান খুদা হাফিজ ফিয়ামানিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আফরুজা বোন প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসালে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমাদের প্রিয় বোন এটা সত্যি বাস্তব আমাদের সমাজে কিছুরা আছে যেমন আপনি বললেন রক্ষা কি যদি ভক্ষক হয় তো আমাদের সমাজকে আমরা কি করে সুন্দর করে তুলব তো বাস্তবে এটাই দেখা যাচ্ছে অনেকেই আছে যারা শরীয়তের হুকুম জানে কিন্তু তারপরেও কিন্তু সেটা মেইনটেইন করছে না আমার প্রিয় বোন কোরআন বলছে যারা জেনে শুনে ভুল করে এদের ভুলের কিন্তু ক্ষমা নেই এদের গুণা কিন্তু মাপ নেই অজানায় ভুল করলে সেটা হয়তো আল্লাহ ক্ষমা করবে কিন্তু জেনে শুনে যদি কেউ ভুল করে শরীয়তের হুকুমকে উলঙ্ঘন করে অমান্য করে কিন্তু তার ক্ষমা নেই সুতরাং কোরআন কি বলছে এদের জন্য ভালো করে মন দিয়ে শুনুন সুরায় নুর আয়াত নম্বর তিরিশ আল্লাহ রবুল আলমিনের এরশাদ হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম কুলমিনা মিন আফসার রহিম ওয়াহু ফুরুজ আহম দালকাল আহম ইন আল্লাহ হাবির উম বেমাউন আয় আমার নবী আপনি মমিনিনদেরকে বলে দিন তারা নিজের চোখকে যেন বন্ধ রাখে ইয়কদু মিন আফসারিম মানে নাম আহরামকে দেখা থেকে হারাম দেখা থেকে নিজের চোখকে যেন বন্ধ করে রাখে ওই আহফাদ ফুরুজ আহম আর নিজের লজ্জাস্থানের যেন হেফাজত করে অবৈধ বা অসামাজিকভাবে লজ্জাস্থানকে যেন ব্যবহার না করে বুদ্ধিজীবীদের জন্য ইশারে যথেষ্ট দালেকা আদাকাল এটাই তাদের পবিত্র হবার একটা প্রমাণ পরিচয় ইন আল্লাহ খাবির ইয়াসনাউন শব্দ ব্যবহার হয়েছে আয়তে বলছে ইন্নাল্লাহ হাবিরুম বেমা ইয়াসনাউন তারা যা কিছু করছে কিন্তু আল্লাহ দেখছে অনেক অনেক সময় মানুষ মনে করে আমরা যা কিছু দেখছি মোবাইলে দেখছি বা গোপনে দেখছি কেউ দেখছে না আল্লাহও দেখছে না ও আল্লাহ কো হর কি খবর ইন আল্লাহ খবিরুম বিমা তা'মালুন তোমরা যা কিছু করছো আল্লাহ সব কিছু দেখছে আর এখানে বলছে তোমরা যা কিছু হরকত করছো ইয়াসনাউন যা কিছু করছো সব কিছু দেখছে মোবাইলে দেখো

ফুর তারা তুমি সব সময় তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো এবারে ভেবে দেখো তুমি কি করবে সব সবসময় ক্যামালিন আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা সেখানে এমন কোনো কাজ করি না যেটা করলে ধরা পড়ব সিসি ক্যামেরা ধরা পড়লে লজ্জিত হব কিন্তু ওপরওয়ালা এই যে দুই ক্যামেরা লাগিয়ে দিয়েছে ক্যামাল কাতে এরা কিন্তু রাতের অন্ধকারও দিনের উজ্জ্বলের মতো প্রকাশ্য রেকর্ড করছে সবকিছু হাসরের দিনে যখন কেউ অস্বীকার যাবে তার সমস্ত এই কাজ সকলের সামনে দেখানো হবে তখন কি অবস্থা হবে নবী করিম সাল্লাম জান্নাতের জামানত নিয়েছিলেন ছয়টি বাক্যর মাধ্যমে তুমা সিদ্ধা আদমিল্লা কুমুল্না যদি আমার ছয়টি কথা তোমরা মেনে নাও আমি তোমাদের জান্নাতের জামিন সেই ছয়টি কথার মধ্যে একটি কথা হচ্ছে আফসার কুম আনিল মাহারিম নিজের দৃষ্টিকে নজরকে বাঁচাও মাহরাম না মাহরামকে দেখার থেকে হারামকে দেখার থেকে তাহলে এই কোরআন এবং হাদিস আমাদেরকে পুরস্কারভাবে মানা করছে না মাহরামকে দেখো না তাই সে সরাসরি হোক আর টিভির মাধ্যমে হোক যেভাবেই হোক প্রিয় বোন আশা করি বুদ্ধিজীবীর জন্য এছাড়া যথেষ্ট আর আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন প্রিয় দর্শক আসুন নেক্সট অডিও মেসেজ প্লে করি দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি কামারপুকুর থেকে জাহানারা বেগম বলছি মৌলানা সাহেব আমার প্রশ্ন কোনো মুসলমান মানে আমি কোনো ছেলে ছেলেমেয়ের বিয়ে দিতে পারি কি কারণ ছেলেটার সৎ মা তার বিয়ে দিচ্ছে না আর মেয়ের আব্বা নেই খুবই মেয়েটা খুবই একবারে ভালো মেয়ে কিন্তু ওরকে ওদেরকে সাহায্য করার মতো কেউ নেই তো মেয়েটার বয়সও হয়ে যাচ্ছে ওনার মা ওনাকে নিয়ে খুব চিন্তিত আছেন আমার হাতে আমার ওটা বন্ধু হয় তো আমার প্রশ্ন আমি কি মুসলমান হয়ে ওদের বিয়ে দিতে পারবো মানে আমি যোগাযোগটা করে দিতে পার দেবো তাছাড়া আর কিছু নয় এটা কি করতে পারি একটু দয়া করে বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবরকাত প্রিয় বোন বা প্রিয় আপা প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবরকাত আমার প্রিয় বোন জাহানারা খাতুন অবশ্যই আপনি পারবেন নেকিতে সহযোগিতা করতে বলা হয়েছে সমস্ত ধর্মে তাদের ধর্মের হিসেবে যেভাবে বিয়ের সিস্টেম সেই হিসেবে যদি তাদের বিয়ে হয় মানে বৈধ্যভাবে তাদের ধর্ম হিসাবে যদি বৈধভাবে বিবাহ হয় তো সে বিয়েতে আপনি সহযোগিতা করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো হারাম কাজে সহযোগিতা করতে মারাম মানা করা হয়েছে কিন্তু তাদের ধর্ম হিসেবে সেটা যখন হালাল এটা তাদের একটা সামাজিক সিস্টেম সেই হিসেবে যখন তারা বিয়ে করছে তো ইসলাম বলছে সমস্ত ধর্মের বিবাহ তাদের ধর্ম রুল এবং সিস্টেম হিসেবে সেটা বৈধ ইসলাম স্বীকৃতি দিয়েছে মেনে নিয়েছে মুসলমানদের যেভাবে বিয়ে করার নিয়ম মুসলমানরা যদি সেইভাবে বিয়ে করে তো মুসলমানদের বিয়েকেও মেনে নেওয়া হয়েছে ওইভাবে নন মুসলিমদের বিবাহর যে সিস্টেম রুল অ্যান্ড সিস্টেম চাই খ্রিশ্চান হোক

আপনি নিশ্চিন্তে এটা করুন বা করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রিয় দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম আমি রুমজান মল্লিক বলপাই খানাকুল হুগলি মৌলানা সাহেব একটা প্রশ্ন করছি পাঁচ অক্ত যে আজান দেওয়া হয় আজানের পরে তো একটা দোয়া আছে দোয়াটা যদি না বলে যে আমার পাঞ্জাতন পাকের অশিলায় এই আজানকে আল্লাহ পাক তুমি তোমার শহীদ দরবারে কবুল করে লাও এটা কি বলা যাবে যদি বলা যায় আপনি বলবেন আর না বলা গেল এটা বলবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর বারাকাত আমার প্রিয় ভাই রমজান সাহেব আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আজানের পরে বিশেষ যে সমস্ত দোয়াগুলো পড়তে বলা হয়েছে মসনুম দোয়া যদি ওগুলো কেউ পড়ে তো অতি উত্তম যদি আপনি না পড়তে পারেন তো যেমন আপনি বললেন আপনি পঞ্জতনে পাখের ওসিলায় যে কোনো দুয়া পড়তে পারেন কোনো অসুবিধে নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আজকের এপিসোডে আমাদের আর সময় না থাকার কারণে আপনাদের টেক্সট মেসেজ পড়তে পারছি না রোশন ভাই সময় নেই তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগে আমরা টেক্সট মেসেজ নেবো আপনাদের লিখিত চিঠিগুলো পড়ব তারপরে যদি সময় থাকে তো ভয়েসমেল পেলে করব তো এক সপ্তাহ হয়তো একটু অপেক্ষা করতে হবে যেন কিছু মনে করবেন না আশা করি আপনারা এইভাবে নিজের প্রশ্নের মাধ্যমে ভয়েসমেল করে হোক আর লিখে হোক নিজের প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসালে জিন্দিগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন সকলের প্রশ্নের উত্তর কোরআন হাদিস আহলে বাইত আলহিম সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি দর্শক বৃন্দদের সকল তরফ থেকে অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই বাস দোয়া করবেন আমরা যেন এইভাবে দিনের ক্ষেদমাত করতে পারি আর কারোর শত্রুর নজর যেন না লাগে এই নেক কাজে যেন শয়তান আর কোনো প্রকারের বাধা সৃষ্টি না করতে পারে আশা করি আপনাদের সহযোগিতায় বা আমাদের দর্শক বিন্দুদের সহযোগিতায় সকলের দুয়ায় তারা যেভাবে আমাদেরকে দোয়া দিচ্ছেন বা এই নেক কামনা করছেন আমাদের জন্য আশা রাখি ওনাদের নেক কামনা যদি আমাদের সঙ্গে থাকে তো অবশ্যই আমরা সফল হব ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ শ্রোতা মণ্ডলী আশা করি আপনাদের প্রশ্নের মাধ্যমে এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা তো এই বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই কিন্তু আশা করি যে আগামী অনুষ্ঠানে আবার নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে শুক্রিয়া ও ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ববার